সবাইকে স্বাগত জানাচ্ছি বিপিএল 2023। তোমরা কে কাকে সাপোর্ট করছো, কোন দলকে সাপোর্ট করছো কমেন্টে জানাই দাও। বরিশাল, কুমিল্লা, নাকি ঢাকা, নাকি খুলনা, সিলেট, চট্টগ্রাম, নাকি রংপুর, আমরা খেলবো ঠিক কিনা বলো। আচ্ছা ডোনাল্ড ট্রাম্প কাকু, কি অবস্থা, তুমি কাকে সাপোর্ট করবে? আমি আসলে কারোরে সাপোর্ট করতাম না, আমি হচ্ছে যে দল জিতবো আমি তারই সাপোর্ট করতাম। আরে ট্রাম্প গগ্গু, এই বিপিএল এর অবস্থা যা তা, দায়িত্ব পাইলে এক দুই মাসে সব পরিবর্তন করে ফেলাবো। পিএসএল সিপিএল এর ধারে কাছেও নেই এই বিপিএল। এরে সাকিব, তুই বেশি বাইরে গেছিস, তুই যেভাবে বলা শুরু করছিস এক দুই মাসে সব চেঞ্জ করে বলাবি। আয় আমার জায়গায় একবার আয়, তখন বুঝবি কত কত সমস্যা এই বিপিএল আয়োজন করতে। আরে পাপন কাকা, কি যে বললেন, এইবারের বিপিএল এ কাল বৈশাখী ঝড় তুলে ফেলাবো, রানের বন্যা বসায় ফেলবো। হ তোমার মুখেই বেশি কথা, কাজে তো কিছুই পারো না, খালি দুই দিন পরে ট্যুরে চলে যাও। প্রাইজ মানি তো বাড়াই দিছে, চ্যাম্পিয়ন দল পাবে 200 কোটি পয়সা, লিগ পর্বে DRS নয় থাকছে ADRS। আচ্ছা ADRS টা কি তারে? ADRS হচ্ছে আধুনিক ডিসিশন রিভিউ সিস্টেম। খেলার মাঠ মাতাবে আমাদের সোহান, তার হাত ধরেই রংপুর জিতবে এইবারের বিশ্বকাপ, দুঃখিত বিপিএল কাপ। টুর্নামেন্ট সেরা হবে শান্ত, গোল্ডেন গ্লাভস পাবে আমাদের সোহান। প্রীতি আপা, সোহান ইজ দ্য নেক্সট MS ধোনি অফ বাংলাদেশ, গুড লাক ব্রাদার। আচ্ছা সাকিব ভাই, এইবার তো শিরোপা ছাড়া করতে চাচ্ছে না বরিশাল, দলটার সব সমস্যার সমাধান নাকি আপনি? সাকিব ভাই আপনার মতামত কি? বরিশালের পেয়ারা খেলা হবে সেরা, দেখবে এবার বাংলাদেশ বিশ্বকাপ জিতবে, দুঃখিত বিপিএল জিতবে বরিশাল। আরে সাকিব, আবেগ দেখায় লাভ নাই, কুমিল্লা শিরোপা এবার নিবেই নিবে, বুঝছ নাই, এইবার জিততে এক হালি বানায় ফেলবো। ব্রেকিং নিউজ, BPL এমন একটা লিগে পরিণত হয়ে গেছে, টিকিট ছাড়া খেলা দেখা তো কেউ যাইবই না, সাথে এক প্যাকেট বিরিয়ানি হাতে ধরে দিল, দর্শক মাঠে গিয়ে খেলা দেখবো না। ওই বেটা, কিসের ব্রেকিং নিউজ, এসব গুজবে কেউ কান দিবেন না, কেউ বিশ্বাস করবেন না। আরে পাপন কাকা, গুজবের কথা বাদ দেন, IPL এ বেন স্টকস আর স্যাম কারেনের মূল্য হচ্ছে 36 কোটি টাকা, আর BPL এ 60টা দল নিজেরা খরচ করতেছে 27 কোটি। তবু আমি বলবো, T20 লিগ বলতে আমি তিনটা লিগ বুঝি, IPL, বিগ ব্যাশ আর আমার BPL। তবে আমি DRS লে একটু টেনশনে আছি, PRS টা চালু করে দেবো কিনা এটা ভাবতেছি। PRS এটা জিনিসটা কি? আরে মাসাবে, PRS মানে কি বুঝো নাই, পাপনডার রিভিউ সিস্টেম, এটাই চালু হচ্ছে এইবার, রিপ্লে দেখে পাপনডার অ্যানালাইসিস করে সিদ্ধান্ত জানাবে। শেষ বয়সে কেমন যেন হইতেছে। IPL আমাকে কোচ হিসেবে নিতে চাইছিল চেন্নাই আর কলকাতা, জোরাজুরি করছে মিয়া, আমি দেব বাংলাদেশের কথা চিন্তা করে আমি গেছি না। আর এইদিকে আগামী 50 বছরে হয়তো একজন সাকিব আল হাসান পাওয়া যাবে, কিন্তু আগামী 100 বছরও একজন শান্ত পাওয়া যাবে না। ঠিক কিনা বলো? এ আলিয়া বেশি কথা কো, আসলে পৃথিবীটি একটা নাট্যমঞ্চ বুঝুননি, আর BCB হচ্ছে তার সদর দপ্তর। তোমাদের বিরে আমি একটা কথা বলতে চাই, ফেসবুক কোম্পানির কাছে আবেদন, কমেন্ট বক্সে ভয়েস সিস্টেম চালু করা হোক, লিখে মনের ভাব প্রকাশ করতে পারছি না। এরে তামে মনের ভাব তোর প্রকাশ করা লাগতো না, আমাদের সিলেটে আছে শান্ত, সব টিমকে করে দেবে অশান্ত। এ মাসরাবে, টিকিট কত? টিকিট খেলা তো দেখতে হবে BPL, তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিছিলে, আর্জেন্টিনা তো জিতেই গেছে, সো এবার সাপোর্ট দিব তোমাদেরকে, আসতেছি, টিকিট কত বলো। আরে মেসি ভাই, তুমি মাসরাবির কাছে যাচ্ছ কেন, তুমি আসবে কুমিল্লায়, তোমাকে তো আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাই ফেলছি আমাদের টিমে। প্রতি ম্যাচের আগে বিশ্বকাপটা একবার দেখাই দিবা, পোলাপান কে ইন্সপায়ার করবা, তাইলেই হবে। আপা যেটা কইছে ওইটাই, কুমিল্লা আবারও BPL ট্রফি জিতবে এক হালি। সালাউদ্দিন স্যার, আর কত জিতবেন? এবার আমরা আইতেছি বরিশালবাসী, প্রস্তুত হয়ে আইতেছে, খেলা হবে। ওই বেটা সাকিব, কিতা কস, এইবার খুলনাকে চ্যাম্পিয়ন কইরা প্রমাণ দেব বুঝো নাই, T20 আমি এখনো পুড়িয়ে যাই নাই। ভাই আর যাই করেন, আমাকে ওপেনে দিয়েন না, তুই ধৈর্য ধর। দূরমিয়া কি যে কন, আমার মতো লর্ড থাকতে খুলনা টুলনা এসব গুণা লাগবো না, মাঠ কাপ হবে রংপুর। আরে বেটা, বাটি চালান দিয়ে আর্জেন্টিনারে জিতে দিলাম, এইবার বাটি চালান হবে BPL এ, এমন বাটি চালান দিমু একদম হারায় যাবা তোমরা,
জিততে যাব ঢাকা, খাবো মেজবান, খেলা হবে মাঠে, জিতবে চিটাগাং। আচ্ছা পাপনদা, এই বিপিএল এর সাতটা টিমের নাম বলেন তো। তোরা যা প্রশ্ন করতেছিস মনের দুঃখে, সবাইকে কাঁদিয়ে আমিও একদিন অভিমান করে বিসিবি থেকে পদত্যাগ করে চলে যাব, সেদিন বুঝবা আমি তোমাদের জন্য কি ছিলাম। শেষ বয়সে কেমন যেন হয়ে যেতেছে। আরে পাপন ভাই টেনশন লয় না, টেনশন লয় না, আপনার লগে আমি অপডেট করে ফেলবো, সেদিন বুঝবে ওরা আমরা কেমন ছিলাম। পোলাবান কি অবস্থা, তোমরা কে কাকে সাপোর্ট করতেছো, 2023 সালের চ্যাম্পিয়ন কে হবে সেটা কমেন্টে জানিয়ে দাও।